দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। দর্শক, সফলতা হয়তো 100% না, বাট তার পরিমাণটা আসলে খুব কম না। হাজার হাজার রোগী আছেন যারা দীর্ঘদিন যেমন ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, সুস্থ হয়েছেন, বাড়ি ফিরে গেছেন। ঠিক তেমনি আরেকজন সফল মানুষ আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি। ঢাকার খুব কাছেই থাকে, সবিপুরে স্টুডেন্ট মানুষ, PLID সমস্যা দীর্ঘদিন থেকে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। যে মানুষটা মাঝখানে অসম্ভব অনেক কিছুই চিন্তা করা শুরু করেছিলেন, এমনটা ভাবতে শুরু করেছিলেন যে হয়তো আর কখনোই সুস্থ হবেন না, হয়তো এইভাবে ব্যথা নিয়ে সারাটা জীবন তাকে পার করতে হবে। কিন্তু না, তাকে সেই ব্যথা নিয়ে সারাটা জীবন পার করতে হয়নি, ব্যথামুক্ত স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এবং সেই গল্পটাই আজকে বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আসুন দর্শক, ওনার সাথে পরিচিত হই, কথা বলি কি হয়েছিল, কেমন আছেন আজকে? টাঙ্গাইল জেলা সখিপুর সরকারি মুজিব কলেজ থেকে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভবিষ্যৎ প্ল্যানিং আছে, খুব ভালো একটা প্ল্যানিং। এই যে এত দূর থেকে এসেছেন স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার যদি একটু খুলে বলতেন প্রথম থেকে আমাদেরকে? মূলত হয়েছিল যে বাড়িতে বাইরে একটা সঙ্গী ছিল, সিমেন্টের সঙ্গী। সিমেন্টের সঙ্গী একটু সরাইতে বলছিল বাড়ির লোক, ওটা সরাইতে যেয়ে টান লাগছে, এই জায়গাতে একটা টান লাগছে, ওই সময় থেকে ব্যথা। ১৬-১৭ দিন কালে মানে একটু অবস্থাটা খারাপের দিকে যাইতেছে, কেমন জিনিস হইতেছে, মানে ভাল লাগতেছে না, ব্যথা। আপনি বুঝতে শুরু করেছেন যে অবস্থাটা অনেক খারাপের দিকে যাচ্ছে। পরে এই ব্যথা নিয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করছি, কিন্তু ওই রকম প্রথমে ওই রকম ফিল করি না ব্যথাটা। আচ্ছা, তারপর আপনার হলো এক মাস হয়ে গেছে, তখন আর বেশি হাঁটতে পারি না। এই জায়গা থেকে 5 মিনিট গেলে অনেক কষ্ট হয়, বসা পড়তে হয়, দাঁড়িয়ে থাকতে পারি না, নানান ঘটন। তারপর 1.5 মাসের কালে তখন এমন একটা অবস্থা হলো, পরীক্ষা দিচ্ছেন, সবকিছু করে বেড়াচ্ছেন, সেই মানুষটাই ছোট্ট একটা দুর্ঘটনা হঠাৎ করে দেখছেন আর মুভ করতে পারছেন না। এমন একটা অবস্থা যে নিজের অন্যের সাহায্য ছাড়া উঠবেন সেটাও করতে পারছেন না, বিছানায় শয্যা চাই মানুষ, বাসার মানুষের অবস্থা তো এমনিই খারাপ, আপনি নিজেও কিছুটা হতাশ। তো প্রথম যখন ডক্টরের কাছে যান, কি বলেছিলেন ডক্টর, মনে আছে? ডক্টর তখন অনেক ডাক্তার তো দেখাইছি, প্রথম যখন গিয়েছিলেন তখন ডাক্তার কাছে গেছে, পরে বলছে যে তোমার এমনি কোনো সমস্যা নাই, এক্সরে টেক্সরে করছে, কোনো কিছু ধরা পড়ে নাই, পরে কিছু পেন কিলার দিছে, লাগছে। পরে তারপর আরো 10-12 দিন গেল, তারপর অনেকদিন হয়ে গেল এরকম কেটে, 1.5 মাস হয়ে গেছে, ব্যথা ভালো হয় না। তখন তো বিছানায় পড়ে গেছি, ভালো হয় না, ভালো হয় না। তারপর আমাদের ওই মির্জাপুর থানায় একটা কৌমুদিনী কলেজ আছে, মেডিকেল কলেজ, ওই জায়গায় গেছি, আমার বললো যে ওষুধ দে, এক্সরে করছে, ভালো হয়েছে, ওষুধ খেলাম, কিছু হয় না। তারও অবস্থা আরো বেশি খারাপের দিকে, আরো খারাপের দিকে যাচ্ছে। রোগটা কি সেটা কি কেউ বলেছে? না, তখন কেউ কিছু বলে না, রোগ সম্পর্কে কেউ কিছু বলে না, শুধু ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে, খাচ্ছেন কিন্তু দেখছেন ব্যথা ভালো হচ্ছে না, আরো খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপ। তখন যখন একবার পড়ে গেছে তখন বাড়ি থেকে বললো যে একটু ভালো ডাক্তার কাছে নিয়ে যাবে, এইভাবে আর চলবে না, জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে খেলা যাবে না। তখন আমারে নিয়ে আসলো কালিয়াকুর, কালিয়াকুর আপনার নিউরো সায়েন্সের ডাক্তার, বাড়িতে 14 দিন বিশ্রাম নেবা, একতলা শুয়ে থাকবা, 14 দিন ভালো না হয় তাহলে তোমাকে অপারেশন করতে হবে বলে দিল।
পরে বাড়িতে 14 দিন শুয়ে থাকলাম, 16 দিনের কালে কোনো অবস্থায় কোনো কিছু হলো না। আরে কিছু পেন কিলার দিয়ে খাইছি, ব্যথা আর কমে না, ব্যথা কমছে না, অবস্থা খারাপ হইতেছে হইতেছে একবারে। পরে আবার গেলাম হাসপাতালে 3 দিন ভর্তি ছিলাম। বললো যে তোমার হলো 10-12 দিন পরে একবারে ব্যথা যাব। বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খালি দেয় ওষুধ, তার এরকম করতে করতে অনেকদিন গেল। পরে আমি ওই সময় খালি কান্না করতাম, যখনই তখন খালি কান্না করতাম যে এমন আর ভালো হন না। একটা সংশয় কাজ করতো সবসময় যে আসলে আমার কি হলো, কেউ রোগটাও আমাকে ধরতে পারছে না, বলছেও না, ওষুধ দিচ্ছে, ডক্টর দেখাচ্ছে, কিন্তু আরো আমি খারাপের দিকে যাচ্ছি, তো স্বাভাবিকভাবেই তো আমরা একটু টেনশন করবো। তখন কি করলে? তখন শুধু কান্না করতাম। ওই সময় আমি ইউটিউবে একটু দেখতেছিলাম, তাহলে দেখি কিছু আসছে কিনা এই বিষয়ে, যে PLID এটা কোন, তখন তো জানি না, জানেন না। তখন দিলাম, অনেক ডাক্তার আসছে, দেখলাম যে এটা আসলে একটা আলাদা একটা জগত, এত রোগী আছে, এত ডক্টর আছে, এত চিকিৎসা আছে, আপনি সেটা জানতেন না? জানতেন না। আমি প্রথম প্রথম ভাবছি যে আমি বন্ধু ভালো হন না, মনে হয় যে ওষুধ দিয়ে সবাই ওষুধ দিয়ে ভালো হয় না, ঘুমাচ্ছেন, দুঃস্বপ্ন দেখছেন, কখনো মনে হয়তো যে আমার সাথে কখনো কি কোনো মিরাকেল ঘটবে কিনা, যে হয়তো সকালে উঠে দেখবো যে আমার ব্যথা অনেকটুকু কমে গেছে, অনেক আশা করে দোয়া করতেন আল্লাহর কাছে, প্রে করতেন সবসময় যে আমি হয়তো সুস্থ হয়ে যাবো, কিন্তু সেটা হচ্ছিলেন না। আগে শুধু কান্না করতাম, তারপর ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমাদের সুবল্লা প্রধান স্যারের আসে ভিডিও, তখন অনেকগুলো ভিডিও দেখতে দেখতে আমার জীবনে যা ঘটছে সবগুলো মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। পরে স্যারের প্রতি আমার একটা বিশ্বাস বিশ্বাস চলে আসছে যে এই জায়গায় গেলে মনে ভালো হইব। আগে যখন কান্না করতাম, আর এরপরে যখন যেটা ভিডিও দেখছি, তারপরে মনে করো যখনই ব্যথা করতো তখনই স্যারের ভিডিও দেখতাম, তখন আর কান্না করতাম না, যে একদিন যাবো, একটা শক্তি ধীরে শক্তি আসলো যে স্যারের বলে গেলে মনে হয় ভালো হবো। পরে এইভাবে করতে করতে ওই জায়গাতে পেন কিলার দিছিলো খাইতে খাইতে 1 মাস হয়ে গেলো। তারপর বাড়ির থেকে সবাই বললাম যে আমার ওই জায়গায় নিয়ে চলো, ওই জায়গায় গেলে ভালো হবো। পরে সবাই মিলে নিয়ে আসলো স্যারের কাছে দেখাইলো। স্যারে দেখে প্রথমে বলছে যে তুমি তো সুস্থ হয়ে যাবে গা, 21 দিন ভর্তি থাকলে ভালো হয়ে যাবে গা। তখন মনের ভিতরে আমার এমন একটা ভালো লাগছে যে যেটার জন্য আসছি আল্লাহ হয়তো সেটা হয়তো কবুল করছে, খুব ভালো লাগছে। তখন স্যারের কথাটা শুনে শুনে নিজে আসলে অনেকটুকু সুস্থ হয়ে গেছি মনে মনে, হ্যাঁ তাই না, অনেক ভালো লাগছে। তারপরে স্যার বললো যে তুমি ভর্তি হও, সুস্থ হয়ে যাবে। পরে যেদিন আসলাম ওই দিন দুপুর থেকে আমাকে ট্রিটমেন্ট দেওয়া ধরলো, আস্তে 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 ব্যথা কমতে কমতে আজকে আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে কততম দিন? আজকে আমার 21 দিন। সেই প্রচন্ড ব্যথা, যে মানুষটা কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, হাঁটতে পারতেন না, প্রচন্ড ব্যথায় সারা রাত ঘুমাতে পারতেন না, দোয়া করতেন সবসময় যে ব্যথা থেকে মুক্তির জন্য। একটা সময় যখন আপনি হতাশ হয়ে গিয়েছিলেন, এমনও হয়েছে আশপাশের অনেক পরিচিত মুখ, তারাও অনেকে হতাশ ছিল, এমনও অনেকে হয়তো পিছনে বলতো যে হয়তো আর কখনই সুস্থ হবে না, বিভিন্ন রকম কথা শুনতে তো মনটা আরও খারাপ হয়ে যেত। সেই অবস্থা থেকে আজকে নিজে হাঁটতে পারছেন, নিজের সব কাজ নিজে করতে পারছেন, সেই ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগে? আজকে অনেক ভালো লাগতেছে, মনটা অনেকটা সুন্দর, বাড়িতে চলে যাবো আরো ভালো লাগতেছে, আজকে কারো সাহায্য লাগতেছে না হাঁটতে ফিরতে। আমি যেদিন আসছিলাম ওই দিনও আমার মনে করেন যে গাড়িতে করে নিয়ে আসছে, হাঁটতে পারি নাই, 2 জন দৈরা নিয়ে আসছে, খুব কষ্ট হয়েছে। দর্শক আপনারা যদি আসলে একটু ফোকাসিং করে দেখেন, স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে আপনার L5 এবং L6 দুটো ডিস্ক স্পষ্টতই ওনার প্রোল্যাপস, অথচ যদি প্রথমেই যদি এটা ধরা পড়তো হয়তো এতদিন ওনার জীবন থেকে এত সুন্দর সময়গুলো নষ্ট হতো না, এত ইয়াং একজন মানুষের এতগুলো হতাশায় পড়তে হতো না, এতগুলো টাকা নষ্ট হতো না। বাট উনি বুদ্ধি করে একটু খোঁজ নিয়েছেন কোথায় একটা সঠিক চিকিৎসা আছে, তার ফল কিন্তু আজকে আপনার নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, আপনার এই অভিজ্ঞতা থেকে তাদের জন্য যদি কিছু বলেন। আমি একটু কথাই বলবো যে আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু আমি ফল পাই নাই কোনো, যে
ডাক্তার কাছে গেছি সবাই বলছে যে অপারেশন করতে হবে, অপারেশন করলে ভালো হয়ে যাবে, কিন্তু আবার অনেকে বলে যে অপারেশন করলে ভালো হয় না। তারপর বিশ্বাস নিয়ে জেগে আসছি, এখন আমি ভালো। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা অন্য জায়গায় টাকা পয়সা খরচ না করে, কারো যদি আমার মতো হয়তো বিষ বেদনা থাকে, আপনারা এই জায়গায় আসেন, আসলে অবশ্যই ভালো হবো। ভালো করার মালিক হলো সৃষ্টিকর্তা, কিন্তু ওনারা উচ্ছিল ওনাদের মাধ্যমে আসলো ভালো হবে আমি মনের থেকে আর কি বলতেছি। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটা সুস্থ, আজকে আমি বাড়িতে চলে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ দর্শক, আজকে আর বেশি কিছু বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, স্যার যাতে এরকম সারাটা জীবন সবার জন্য সেবা করে যেতে পারেন এবং অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।